আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে এসেছি। আজকে কিন্তু একটা খুবই খুশির দিন, আপনারা অনেকেই কিন্তু গেস করতে পেরেছেন যে আজকে আমরা কোথায় এসেছি। আজকে আমরা এসেছি আরএফএল এর বেস্ট বাইয়ের সেই শোরুমটিতে, যেই শোরুমটিতে আমি আমার শপিং গাইডের প্রথম ভিডিওটি শ্যুট করেছিলাম। ভিডিও শ্যুট করেছি ভালো কথা, কিন্তু সবার আগে আমি যে আরএফএল এর গ্রুপের যারা আমার সাথে প্রথম ভিডিওতে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ব্রেকটা দেওয়ার জন্য বা এই সুযোগটা দেওয়ার জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাবো হাবিব ভাইয়াকে। হাবিব ভাইয়া যদি আমাকে ওই দিন এরকম একটা সুযোগ না দিত, হয়তো এরকম ভালো একটা যে ঘটনা যে আমি এই ভিডিওগুলো, যে প্রোডাক্টের ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে দেখাবো বা আপনারা আরও নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারলেন, এই ঘটনাটা কিন্তু হতো না যদি হাবিব ভাইয়া ওই দিনকে আমাকে ব্রেকটা না দিত। এই জন্য ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে হাবিব ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি। সজীব ভাইয়াকে, সজীব ভাইয়া আমার সাথে অনেক হেল্প করেছে, আমার সাথে চপিং বোর্ডের ভিডিও তৈরি করেছে, আমার সাথে ফ্রাই প্যানের ভিডিও, আরও বিভিন্ন ভিডিও তৈরি করেছে। তারপর ধন্যবাদ জানাচ্ছি আমার বাইজিত ভাইয়াকে, বাইজিত ভাইয়াও আমার সাথে অনেক পরিশ্রম করেছে ওই দিন। ধন্যবাদ জানাচ্ছি আমার চন্দনা আপুকে, চন্দনা আপুও আমার বেবি এখানে যখন আসে তখন চন্দনা আপুর সাথে খেলা করে বা অনেক সাপোর্টিং, উনি না থাকলে হয়তো আমি এত ভালোভাবে আমার কাজে কিন্তু মনোযোগ দিতে পারতাম না। তো আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এরিয়া ম্যানেজার যে সোহেব ভাইয়া, উনি কিন্তু আজকে আমাদের গেস্ট, উনি আজকে আমাদের সাথে এসেছে। আজকে আমরা খুবই ভাগ্যবান, আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের যে টিমটা আমরা অনেক ভাগ্যবান যে ভাই আমাদের সাথে আছেন। আজকে যে আমরা এখানে এসেছি তার কিন্তু একটা বিশেষ একটা উপলক্ষ আছে, তা হচ্ছে আরএফএল গ্রুপ, আরএফএল বেস্ট বাই বা আরএফএল গ্রুপের পক্ষ থেকে কিন্তু আরএফএলের পক্ষ থেকে ওনারা আমাদেরকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদেরকে সম্মান জানাচ্ছেন বা সম্মানিত করছেন পুরস্কার দিয়ে। তো এই যে ইভেন্টটা, এইটাই কিন্তু আপনাদের সাথে বা এই আনন্দটাই শেয়ার করার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা তৈরি করা। আর আমি যে কথাটা বলবো, আমার মনের অন্তরে অন্তস্ত থেকে আরএফএল গ্রুপের জন্য দোয়া থাকবে। আরএফএলে যারা প্রত্যেকটা মানুষ কাজ করছে তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। আর একটা কথাই বলবো, আরএফএল মানেই ভালো প্রোডাক্ট, ভালো পণ্য। আপনারা আমি সবসময় একটা কথা বলি যে দুই টাকা বাঁচানোর জন্য আপনারা কখনোই খারাপ পণ্যটা কিনবেন না, দুই টাকা খরচ করে ভালো পণ্যটা কিনবেন, যেন আপনারা অনেকদিন স্থায়িত্বের একটা গ্যারান্টি পান, ভালো মানের একটা নিশ্চয়তা পান। কারণ আমি মনে করি যে আমাদের ফ্যামিলির যারা মেম্বার আছেন তারা কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। দেখা গেলো আমরা কম টাকার কথা চিন্তা করে একটা খারাপ জিনিস কিনলাম, কিনলে কিন্তু ডাক্তারের পিছনে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়। তো আমরা ওই কাজটা না করে আমরা ভালো জিনিসটা ভালো দাম দিয়ে কিনবো, যাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। এর জন্য আরএফএল আমাদের জন্য বিভিন্ন রকমের এয়ারটাইট বক্স তৈরি করে, ফ্রিজে ফ্রোজেন করার জন্য, গরম খাবারকে ক্যারি করার জন্য, টিফিন নেওয়ার জন্য, আমাদের প্রত্যেকটা সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ইভেন টয়লেটে যেন স্লিপ না করি সেই জন্য ওনারা আমাদের সাপোর্ট ম্যাট তৈরি করেছে আমাদের জন্য। এবার চিন্তা করেন যে কতটুকু কেয়ারিং এই গ্রুপটা। এই জন্যই কিন্তু আমি প্রথমে এখানে আসছি, কারণ আমিও নিজে থেকে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, আমার বেবির জন্য আমি সবসময় আরএফএল এর প্রোডাক্টই ইউজ করি এবং ব্যবহার করি। আরএফএল এর খেলনা সব কিছু আমার বাচ্চা আরএফএল গ্রুপেরই ব্যবহার করে, তো এই জন্য আমার এখানে আসা। তো এখন আর বেশি কথা বলবো না, এখন যে আমরা যে মহেন্দ্র খনের জন্য অপেক্ষা করছিলাম সবার মুখে একটা স্মাইল চলে আসছে আমি দেখতে পাচ্ছি। তো ওনারা আমাকে যে পুরস্কারটা দিতে চান সেই পুরস্কারটা আমার হাতে তুলে দিবেন, এই জন্য আজকের এই ভিডিওটা করা। তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং এই পুরস্কারটা এখন আমি হাতে তুলে নিব। আর আমার একদম শেষ মুহূর্তে যে দোয়াটা থাকলো যে আমি চাই দেশ বিদেশ পৃথিবী যেখানে সবাই আছেন সব জায়গার মানুষ যেন আরএফএল এর পণ্য যেন সবার ঘরে ঘরে, আরএফএল বেস্ট বাইয়ের যে পণ্যটা যেন ঘরে ঘরে যায় এবং আরএফএল যে বেস্ট বাইয়ের যে শোরুমগুলো যেন সবাই মনে করেন যে এগুলো তাদের ঘরের মতো, এসে এক ছাদের নিচ থেকে তাদের সমস্ত ঘরের প্রয়োজনীয় যে জিনিসগুলো তারা এক এক জায়গা থেকে যেন নিতে পারে, এটাই আমার দোয়া থাকবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে সাক্ষী রেখে এখন আমি সম্মানটা নিতে যাচ্ছি আমাদের সোহেব ভাইয়া এবং হাবিব ভাইয়ের কাছ থেকে। এখন আর বেশি কিছু বলবো না, আসলে আমি অনেক খুশি, সারাদিন অনেক এক্সাইটেড ছিলাম যখন হাবিব ভাই সকালে আমাকে ফোন দিল। তো সোহেব ভাইয়া আসছে, এখন আসেন তাহলে আমি গিফট আপনাদের কাছ থেকে নেই এবং আমাদেরকে যে সম্মানটা দিচ্ছে আরএফএল এটা আমরা সাদর গ্রহণ করি। তো চলুন ভিউয়ার্স, আশা করি আপনারা আমাদের সাথে আছেন এবং আমার জন্য আপনারা দোয়া করছেন। আজকে যেহেতু 15,000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হলো, তো এই দিনের চেয়ে ভালো দিন তো আমি মনে করি হতেই পারে না। আজকে আমাদের জন্য দুইটা ঘটনার জন্য আজকের দিনটা আমার কাছে বেস্ট। তো এখন আমি আমাদের সোহেব ভাই এবং হাবিব ভাইয়ের কাছ থেকে আমি গিফট নেব। তো আমি হাই ভিউয়ার্স, আসলে আমি অনেক এক্সাইটেড। এটা হচ্ছে সেই গিফট যেটা আমাকে আরএফএল এর পক্ষ থেকে সবাই দিচ্ছে, এই গ্রুপে সবাই দিচ্ছে। আশা করি
করি যে আপনারা এই গিফটটা শুধু আমার একলার না, এই গিফটটা আমার এই গিফটটা হচ্ছে সবার জন্য আমাদের এই গ্রুপে। আমিও কিন্তু এখন আরএফএল গ্রুপের একটা সদস্য, আশা করি যে ওনারা আমাকে সবসময় এরকম সদস্যর মতো পাশে রাখবেন, কাছে রাখবেন, এবং ওনাদের নতুন যে প্রোডাক্টগুলো আসবে সেগুলো জানি আমি এই প্রোডাক্টগুলোর মতোই প্রচার করতে পারি আমার চ্যানেলে, এটাই আমি আশা করবো। তো আমি গিফটটা নিচ্ছি সবাইকে, অনেক অনেক ধন্যবাদ, আমি আসলে খুবই এক্সাইটেড গিফটের জন্য, গিফটটা অনেক হেভি, আমি দিতে পারবো না। পরিশ্রম করে কারো হেল্প ছাড়া, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আমার হেল্প করার মতো কেউ ডানে বাঁয়ে ছিল না। এই ছোট্ট দুধের শিশুটাকে নিয়ে, আড়াই বছরের বাচ্চাটাকে নিয়ে আমি অনেক ফাইট করে, অনেক যুদ্ধ করে এই পর্যন্ত আসতে পেরেছি। আশা করি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় 15,000 থেকে আমার চ্যানেলের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার 15 লাখে গিয়ে পৌঁছবে। আপনারা এইটাই দোয়া করবেন আমার জন্য, বা এভাবে আমাকে সবসময় সাপোর্ট করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আমার এই আমার যেই আরএফএলের যে জার্নিটার, আমার যেই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের যে জার্নিটার কথা আপনাদেরকে বললাম, যদি এটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস যারা আছে তাদেরকে বলবেন আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে থাকতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো যেটা বলে বিদায় নিই সেটাই বলবো। আশা করি ভিউয়ার্স আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।